নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি সকাল সকাল বাজার নিয়ে। আজকে তো 1400 খেতে হয়, তো ছোট ছেলে 1400 নিয়ে এসেছে, আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, তা বন্ধুরা এখানে তো 1400 এনেছে, আমি তো 1400 দেখুন 1400টা শাক হয়ে গেছে এখানে 1400। তা বন্ধুরা এখানে দেখুন কত রকমের শাক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 রকমের শাক কিন্তু আমার অলরেডি তোলা হয়ে গেছে। এবার এগুলো বাজবো, বেছে ধোবো। তা বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু 1400 খুব ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। তা আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তা আজকে আমাদের 1400 খেতে হয়, তা 1400টা আমি বসিয়ে দিয়েছি। আর 1400-কে যে উপকরণ করা দেব, এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন, আমি শাকের উপরে দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আর এখানে আমি অনেক কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, কারণ কচু শাকটা আমি বেশি দিয়েছি, তাই কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল, কারণ শাক দিয়ে কিন্তু জল ছাড়বে, ওই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। শাকটা নেড়ে দেব, শাক খুব সুন্দর করে নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন, রোদে কিন্তু ঝলমল করছে বাড়িঘর। আর আজকে আমরা 1400 খেয়ে 1400 প্রদীপ দেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আকাশের ওয়েদারটা খুবই ভালো আছে, আজকে খুব ভালো লাগছে দেখে। শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটা নামিয়ে নেব। কড়াই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো ছেঁচে রাখা রসুন, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, রসুনটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, বাদামটা একটু ভালো করে ভেজে নেব, একটু হালকা হালকা করে বাদামটা ভেজে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা শাক, শাক দিয়ে খুব ভালো করে উল্টি পাল্টি নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ আনার জন্য অল্প একটু চিনি। এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। অনেকে হয়তো মনে করবে শাক ভাজা আবার এমন কি কঠিন কাজ, কিন্তু শাক ভাজার মধ্যে কিন্তু একটু ভালো করে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে। আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন শাকটা আমি এইভাবে কিন্তু ভেজেছি। আর বাদাম, শুকনো লঙ্কা, আপনার রসুন ফোড়ন দিলে শাক কিন্তু খুবই ভালো লাগে। আমি তো শাক এইভাবেই রান্না করি বন্ধুরা, আপনারা কীভাবে রান্না করেন অবশ্য কমেন্টে একবার জানাবেন, খুব ভালো লাগবে।